Hey guys, it's me Nazmul Sakib and welcome to my another new vlog. Happy New Year 2022. Notun bochorer notun vlog e apnader shokolkei shagotom janacchi. Guys, ingreji novorsho 2022 upolokkhe Rupsha nodite gram banglar oitijjobahi nouka baicher ayojon kora hoyeche. Ami ebong amar bondhu nouka baic upobhog korte jacchi ebong apnaderkeo nouka baic upobhog korabo. So guys, bishoyta bujhtei partechen ajker video ta khubi interesting hote choleche. आशा करछि आमादेर पुरो भिडियो जुड़े आमादेर साथेई थाकबेन। सो गाइस फाइनली आमरा रूपसा ब्रिजेर उपर चले आसछि नौका बाइस देखार जन्य। इंग्रेजी नववर्ष उपलक्षे बीज दलियों नौका बाइस एखनि शुरू होते जाच्छे। आमरा एटा एखान थेकेई ব্রিজের উপর থেকে উপভোগ করব। আমার সাথে আছে আমার বন্ধু আলামিন ইসলাম নিলয় আর এবং একটু পরে আমার সাথে আমার আরো কিছু বন্ধু এসে যুক্ত হবে। তো তাদের জন্য আমরা একটু ওয়েট করতেছি আর এখানে ধীরে ধীরে লোকের সংখ্যা বাড়তেছে ব্রিজের উপরে। সো গাইস এতক্ষণ আমাদের যে ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম তারা ইতিমধ্যে চলে আসছে। সাব্বির আজিজুল এবং মেহেদি তারা কিন্তু চলে আসছে। এখন আমরা সবাই মিলে নৌকা বাইক উপভোগ করব। আর এইখানে আমার পিছে দেখতে পাচ্ছেন যে জাহাজটি, এটা নৌকা বাইকের জন্য যে সীমানাটা দেওয়া হয়েছিল ব্রিজের নিচে দিয়ে সেই সীমানাটা ছিঁড়ে তারা বাইসের এরিয়াতে ঢুকে গেছে, যে কারণে কোস্ট গার্ড এবং নৌ পুলিশ তাদেরকে ঘেরাও করে রেখেছে। এখন তাদেরকে পিছনের দিকে পাঠানো হচ্ছে, মানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর সাব্বির কেমন লাগতেছে এই যে আমরা ভ্লগ করতেছি নতুন বছরের প্রথম ভ্লগ, এটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর, মানে আসলে মানিয়ে নেওয়ার মতো খুব সুন্দর একটা। সো গাইস ফাইনালি বাইস শুরু হয়ে গেছে, অনেক দূর থেকে নৌকা আসতেছে, যেটা আমাদের পক্ষে এখন এখান থেকে দেখা সম্ভব না, কারণ এটা অনেক দূর থেকে আসতেছে। আর আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা অধীর আগ্রহে কিন্তু ওই নৌকার দিকে তাকিয়ে আছে। শুধু আমার বন্ধুরা না, এই ব্রিজের উপর হাজার হাজার দর্শক। আমরা প্রথম যখন এসেছিলাম তখন ব্রিজটা একেবারে ফাঁকা ছিল, কিন্তু এখন এই ব্রিজের উপর হাজার হাজার দর্শক এসে ভিড় করতেছে নৌকা বাইচ দেখার জন্য। বাইচটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কথা হলো নিউজ তো করতে হবে। Thank you.
আছেন নৌকা বাইচ দেখতে আসে আর কি এখানে লোকে কি পরিমাণ ভিড় হয়ে গেছে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছে আর এই যে লম্বা মাথাটা সে কিন্তু ওই মাথা লম্বা করে আমার মাথার উপর দিয়ে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছে তুমি একটু ভালো করে দেখাও আরে আল্লাহ হেলিকপ্টার না আসলে দিল আর হবে না আচ্ছা আমাদের সাথে মেয়ে দিয়েছিল মেয়ে দিকে আসল ব্যাগ নিয়ে দাঁড়ায় আসল তার কাছে ব্যাগ আছে এই যে আমাদের এখনই নৌকা বাইচটা শেষ হলো আমাদের ব্লগটা এখনই শেষ করতে হবে তো এখন আমাদের মেন ইউটিউবার অ্যাডমিন যিনি সম্পূর্ণ যত শর্ট আছে সবগুলো আমি আমাদের ইউটিউবার যিনি তিনি শুধু ফালতু মানে এক কথায় কিছু না শুধু এখানে দাঁড়ায় আছে এখানে দাঁড়ায় বলে সব কিছু দেখছে আর আমার ফোনটা নিয়ে দুই একটা আসলে শর্ট নিছে এখন তার অনুভূতি কি এবং সে কি করতে চায় বরাবর এটা একটু এখন গাইস বিষয়টা হচ্ছে কি সাব্বির আমার থেকে ভালো ক্যামেরাম্যান এখন তার মানে তাকে রেখে যদি আমি ভিডিও করি তাহলে সেটা কিন্তু আর কি দেখতে খুবই খারাপ লাগে যে কারণে সমস্ত ফুটেজগুলো সাব্বিরই নিছে এখন সাব্বিরকে ধন্যবাদ আর সাথে যে নায়ক নায়ক মানে সে তো স্টাইলে আছে সবসময় সে সবসময় স্টাইলে থাকতে ভালোবাসে তো গাইস আমরা এখন এখান থেকে চলে যাব বাইস নৌকা বাইসের আরও একটা রেস বাকি আছে এখনও শেষ হয় নাই তো আরও একটা রেস দেখা পর্যন্ত থাকবো না কারণ এখানকার আবহাওয়াটা খুবই ঠান্ডা নদীর সাইডে ঠান্ডা লাগতেছে এখনই এখান থেকে চলে যাব তো গাইস আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ